জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন রাঙ্গামাটির নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। সকালে কাবাডি চ্যাম্পিয়ন রাঙ্গামাটির ভুবনজয় সরকার উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। তিনি আগামীতেও এমন সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি চিংকিউ রাজা। ফাইনালে ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাঙ্গামাটির শিক্ষার্থীরা।